যাবো না, যাবো না আমি। এত কথা বলছিস তুই, আমি আসতে বলছি না তোরে। দু ছাতা এনে নিয়ে এসেছিস কি লাগা? এনে ঠান্ডা আমার ঘরে থাকি, চল। আর গাধা, কি সুন্দর প্রকৃতি দেখ, কি সুন্দর জায়গা। এই জায়গায় ছবি তুলবো না বেটা, একটু ওয়েট কর। তুমি এই প্রকৃতির ছবি তুলতে আছো না বন্ধু? বন্ধু সবাই নিজের মতো মনে করো, কোন প্রকৃতির ছবি তুলতে আসছি আমি? প্রকৃতি সুইমিং পুলের পানিতে ভাসতে আসছে। দোস্ত ঠিকই বলছিস, প্রকৃতির সব সুন্দর তো সুইমিং পুলে। আমরা তখন ভুল জায়গায় দৌড়াচ্ছিলাম যে, চল কোথায়? আরে কথা, এত সুন্দর প্রকৃতির ছবি যদি ক্যামেরায় না তুলি তাহলে তো আমার ক্যামেরা অভিমান করবে। চল, গুড, ভেরি গুড। এই যে এতক্ষণে আমার বন্ধু আর নিজস্ব চরিত্রে ফেরত আসছে, এতক্ষণ একটা অন্য চরিত্র ছিল, তোরা আমি চিনি না। ঠিক আছে চল। অসম্ভব, আমি এই রিস্কের মধ্যে নাই। তুমি একলা যাও, আমি কোথাও যাবো। তুই যাবি, তোর গাড়ি যাইব, তোর চোদ্দ গোষ্ঠী যাইব, চল না। আমি যাবো না, এই রিস্ক আছে। ছবি তুলবো, ছবিটা আবার রিস্ক কিছু, চল না। রিস্ক বুঝতেছো না? যাও ছবি তুলো, ছবি তোলার পরে এই প্রকৃতি তোমাকে জুতোর মারা দিয়ে বরণ করবে। যাও, সবার নিজের মতো মনে করো। ঠিক আছে, যাওয়া লাগবে না, তুই এই জায়গায় দাঁড়া, আমি এই জায়গায় দাঁড়ায় দাঁড়াই ছবি তুলবো। দাঁড়া, ছেলেটা তো ছবি তুলছে। ছবি তুলছে মানে? হ্যাঁ, কিরে তুই কই ছিলি? এই একটু ওদিক ঘুরতে গেছিলাম। কি তোর ছবি তোলা শেষ? তা করিস মানে বলা নেই, কনে আমার ছবি তুলছে, চল তো গিয়ে দেখি। তারা দেখি না কি বলে, কি আকাম করছিস তুই? এক্সকিউজ মি, কোন সাহসে আপনি আমার অনুমতি ছাড়া ছবি তুললেন? আর তো শৈলের কোথাও তো লেখা নাই যে ছবি তোলা যাবে না। লেখা থাকতে না, এটাকে ম্যানার বলে, বাবা মার শিক্ষা বলে। টেনশনে টেনশনে আমার কালা চুল সাদা হয়ে যেতেছে। এই এই সারা, এই তোরে আমি আগেই কইছিলাম, যদি ছবি তুলতে চাস তাহলে এই প্রকৃতি আপনাকে জুতার মালা দিয়ে বরণ করবে। আপনার তো ভাগ্য ভালো যে মাই আপনার জুতা দিয়ে মারেনি, হাত দিয়ে মারছে। ওই মেয়ে যে আমার মারছে এই কথা কেন বলতেছিস তুই? তাহলে কি বলবো, মাই আপনাকে আদর করছে? আমি তোর আদর হিসেবে নিয়েছি। আর শোন বলত, আমি যদি মেয়ের ছবি না তুলতাম না, তাহলে এত সুন্দর একটা মেয়ে আমাকে স্পর্শ করতে বল? আপনার মতো বিশ্ববিখ্যাত প্রেমী আমি আমার হোল লাইফে একটাও দেখি নাই। দেখবি কেমনে, জীবন কোনো প্রেম করছো? প্রেম তো করস না, প্রেম তো ওটা বুঝোসই না তুই, প্রেম বুঝি আমি। তোর সাথে না আমার কথা বলতে আসলেই বলিস, আকাম কুরাম করবি তুই, আর তোর সাথে থাকে বিপদে পড়বো আমি। আমি মামা অ্যাকসেপ্ট তোর সাথে আর নাই।
ঠিক আছে, আমার সাথে থাকা লাগবে না, তুমি যাও। মানে মানে আমি এখন একটা ফেসবুকে পোস্ট করবো, বুঝছিস? তা তুই থাকলেও কোনো কিছু আসে যায় না, না থাকলেও কোনো কিছু আসে না, তুই যাইতে পারিস। তোর সাথে আর বেটা রিসেন্টলি ঘুরতে আসছি, তোর সাথে একটা ছবি তুলবো না, একটা মেমোরি রাখবো না, বল বন্ধু। না আমার জ্বর আসে নাই, কেন? তাহলে মানে রিসোর্টে এত সুন্দর সুন্দর মায়ে থাকতে তুই আমার লোকের ছবি তুলে ফেসবুকে দিবি, আমার বিশ্বাস হইতে বিশ্বাস হইত যদি তুই আমি হইতাম, তুই তো তুই, তোর হইলো চরিত্র খারাপ। ছবি যদি তুই পোস্ট দিতি না ফেসবুকে, তাহলে অবশ্যই তোর সাথে মেয়ে থাকে। আরে আচ্ছা ঠিক আছে বন্ধু, তুই আমার সাথে শোন, একটু ক্যাপশনটা সুন্দর করে দিস, বুঝছিস? মানে ওই যে তোর মানে ভাবি মানে আমার গার্লফ্রেন্ড দেখলে একটু খুশি হবে, বুঝলি? মানে আয় তো, বুঝছি তো, হয়েছে তো, চল ছবি তুলি। দেখ ঠিক আছে কিনা ছবি, আমার তো ডিফোকাসে রাখছো আরেকবার তো, ইয়ারা বুঝাই দিতেছে না, তুললে একটা সুন্দর করে তুল না মামা। আচ্ছা ঠিক আছে নে, এবার দেখ ঠিক আছে কিনা, এবার তো ঠিক থাকবে, কারণ এবার আমি ডিফোক আছে। তোর তো দেখছি দিন দিন শ্বাস অনেক বেড়ে যাচ্ছে। কেন? গতকাল কি এভাবে ছেলেটাকে থাপ্পড় নামালেও পারতি? এসব ছেলেদের এভাবে উচিত শিক্ষা দেওয়া উচিত। তাও তুই বুঝে তো বলতে পারতি। বুঝিয়ে বললে লাভ হতো না, বরং হাস খারাপি প্রেম করার জন্য পিছিয়ে পিছিয়ে ঘুরত। তোর কাছে বলছে, বলতে হবে না, দেখলেই বোঝা যায়। আর বাই দ্য ওয়ে, ওকে থাপ্পড় মারতে তোর এত লাগছে কেন? তো লাগবে না, ছেলেটা কত স্মার্ট, কতটা হ্যান্ডসাম, ওই সে ছেলে হিরেগিরি করতে আর তুই ওকে জিরো বানিয়ে ছেড়ে দিলি। এইসব ছেলেদেরকে না এভাবে শিক্ষা দেওয়া উচিত। বুঝছি, তোকে বুঝিয়ে আর লাভ নেই, বোঝাতে আসিস কেন? দেখ গতকালকে সুইমিং পুলে তোর কিছু ছবি ভাইরাল হয়েছে। মানে রাসেল নামের একটা আইডি থেকে পোস্ট করা হয়েছে। ছবি ভালো হয়েছে, এটা পোস্ট করছে না? হ্যাঁ তাই তো মনে হচ্ছে, এটা তো একটু আগের ছবি মনে হচ্ছে। এই ছবিগুলো ওই তুলছে, ওই পোস্ট করছে, ও এই রিসোর্টে আছে না? ওকে আমি উচিত শিক্ষা দিয়ে চাই। দেখিস ওকে শিক্ষা দিতে গিয়ে আবার নিজে শিক্ষা নিয়ে আসিস না। ওকে দেখে কিন্তু আনার মনে হচ্ছে না, ও কিন্তু পাক্কা খেলোয়াড় আছে। তোর পাক্কা আমার কথা আমার সহ্য হচ্ছে না, একটু চুপ থাকবি প্লিজ। হুম বন্ধু, একটা ছবি তুলে দে না। আমি এত দাম দিয়ে ক্যামেরা কিনছি তোর ছবি তোলার জন্য? আরে এরকম বলছ কেন, দে না একটা। 1000 টাকা লাগবে ছবি করতে, দিবি? 10 টাকা করে ভাবি দে। আপনার নাম রাসেল? না আমার নাম তো রাসেল না, ওই যে আমার বন্ধুর নাম রাসেল। এক্সকিউজ মি, আপনি আমাকে করছেন? আপনি কোন সাহসে আমার সুইমিং পুলের সাঁতার কাটার ছবি তুলেছেন, আমার সেটা ফেসবুকে পোস্ট করেছেন? আমি কেন ফেসবুকে পোস্ট করতে যাব? আমি আপনার ছবি কেন পোস্ট করব? মানে আপনি কেন পোস্ট করতে, আমি জানি আপনি ছবি তুলেছেন, আপনি পোস্ট করেছেন, কেন করেছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। রাকিল, আচ্ছা সামান্য একটা ছবির জন্য আপনি কেন এরকম সিন ক্রিয়েট করছেন? আপনি কথা বলেন না, আপনারা দুইজন আমার ছবি তুলেছেন ফেসবুকে পোস্ট করেছেন, আপনারা দুজনের অপরাধী, আপনাদের দুজনকে আমি জেলের ভাত খাওয়াবো। এক্সকিউজ মি, হোয়াট? আমরা দুজন অপরাধী নই, সে একলা অপরাধী, ওরে জেল খাটান। ভাই তুই তো পাটা কথা বল, ভাই আমি অপরাধী মানে আর আমার জেল দিবে না? মানে ছবি থেকে আমি আপনার মনে খাই পেয়ে গেছি,
কিন্তু যেদিন আপনাকে প্রথম দেখেছি সেদিন থেকে ফ্রিজে। এক্সকিউজ মি, আই অ্যাম নট ফ্রিজে, ইটস জেরিন। হোয়াট জেরিন? শুনুন, ভালোবাসার মানুষকে বুঝছেন যে কোনো নামে ডাকা যায়, এটা কোনো ব্যাপার না। আমার কি তো মাথা গরম হয়ে যাচ্ছে, আমি কিন্তু কোন একটা অঘটন ঘটাই ফেলবো কিন্তু। আপনি যদি সাম্বার মতন দাঁড়ায় আছেন, আপনার বান্ধবী তো মেজাজ গরম হয়ে যাচ্ছে, এইভাবে করলে তো কাজী অভিষেকে বিয়ে করা যাবে না। আর শুনুন, এর জন্য আমরা কয়েকদিন ঘুরি ফিরি, খাওয়া দাওয়া ঘুরি, তিন চার মতো প্রেম করি, তারপর বিয়েটা করে ফেলবো। হ্যাঁ ঠিক আছে, চলো। ও কি বলে গেল? ঠিক আছে বন্ধু, পাগল হয়ে গেছিস? হ্যাঁ, তুই সামান্য একটা ঘটনার জন্য তুই তোর বন্ধুরে ছেড়ে চলে যাচ্ছিস? 100 বার যাব, ঠিক রাত 10:30 আমার বাস, তুই আমাকে আটকানোর বিন্দু মাত্র চেষ্টা করবি না। আজকে থেকে, এই মুহূর্ত থেকে তোর আমার বন্ধুত্ব শেষ। তুই এই কথাটা বলতে পারলি বন্ধু? হ্যাঁ, তোর একবার বুক কাঁপলো না? আমার বুক কাঁপবে তোর জন্য? আমার বুক আমার বন্ধুর জন্য কাঁপতে পারে, তোর মতো বেমানের জন্য না। তুই আমার বেমান বললি দোস্ত? হ্যাঁ বললাম, আমি এক্ষুনি এখান থেকে চলে যাব, তুই আমাকে আটকানোর চেষ্টা করবি না। সর! কে এলো? হেই হেই, রাইসে ফোন দিছে মামা, প্লিজ সাইড টক করবি না। হ্যালো জান, না 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 জান, এগুলো কি বলতেছো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমি ওকে একদম দিয়ে দিলাম, প্রকৃতির চেয়ে সুন্দর তুমি। চল, তোর তো যাওয়া হবে না, বুঝতে পারছি। নে ব্যাগ নে। আরে আয়, কি করবো, ব্রেকআপ তো হয়ে গেছে বন্ধু, ওই এখান থেকে কারোর একটা ম্যানেজ করে দিতেছি, কালকে সকালে দিতেছি, আমি তো জানি তোর চরিত্র সম্পর্কে। চল। ওর কত বড় কলিজা, কত বড় কলিজা তুই ভাবতে পারিস? আমি নাকি ওকে বিয়ে করার জন্য মাথা গরম করছি, তুই বোঝ। বাদ দে না ওর কথা। বাদ দেবো মানে? আমার কি মন চাচ্ছে জানিস? ওর পিঠের উপর পরোটা গেছে। তুই যত বেশি ওর কথা ভাববি দেখবি ইতি বিপরীত হয়ে গেছে। তোর কি মনে হয়? হ্যাঁ, তোর কি মনে হয় ওর মতো একটা ফালতু ছেলের সাথে আমি প্রেম করব? অসম্ভব। জান 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 জান, বিশ্বাস করো, প্লিজ প্লিজ বিশ্বাস করো, আমি ওই মেয়ের ছবি ফেসবুকে দেই না জান। ওই যে আমার বন্ধু শাকিল হাসান, একটা বজ্জাত, ও আমার মোবাইল থেকে ওই মায়ের ছবি তুলে ওই মায়ের ছবি দিচ্ছে। না 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 না, করি না করি না করি না, জান প্লিজ প্লিজ জান, ব্রেকআপ করো না জান, জান জান জান। তুমি যদি ব্রেকআপ করো আমি সমুদ্রে ঝাঁপ দেবো, জান প্লিজ জান, একটু বোঝার চেষ্টা করো। আমি কিন্তু গেলাম, আমি যাচ্ছি, কিন্তু যাচ্ছি যাচ্ছি। কত বড় ফালতু হইলে এই কাজগুলো সে করতে পারে? আবার তুই বলিস যে আমি তাকে থাপ্পড় মেরে ভুল করছি না? রাইসার সাথে তোর রিলেশনটা কে করে দিচ্ছে? তুই তাহলে তুই চিন্তা করতেছিস কেন? রাইসার সাথে যা কিছু হয়েছে আমি সব ঠিক করে দিব, ঠিক আছে? টেনশন করিস, ঠিক আছে?
তোর হাতে ফুল কে রাইসেল লিগে কিনছি মামা, ওই বিচের পাশে হাঁটে ইনস্টাগ্রাম দেখলাম যে ফুল বেচতেছে 300 টাকার ফুল 1200 টাকা দিয়ে কিনছি। বাহ, দোকানদার তো পুরো বাম্পার আর তোমার একটা বাস মেরে দিছে। এই এই ফুল তুই যে রাইসার কাছে নিয়ে যাবি, নিয়ে যেতে পচা যাবে। এই ফুল রাইসারে দিলে রাইসা এই ফুল তোর মুখের ভিতরে ছিঁড়া মারবে। কি কর, শোন তুই কাজ কর, ফুল দিটা আমার দিয়ে দে, তাহলে দিবে তুই আমার সাথে থাক, দু একদিন থাক, তারপর দেখবি আমি তোর কাজটা করে দিচ্ছি, মানে রাইসার সাথে তোর আবার ঠিক করে দিচ্ছি সব কিছু। কেমন আছো? ভালো, আপনি? না হয়েছে কি, ওই রিসোর্টে তোমাকে খুঁজছি বুঝছো, পাইনি কোথাও, ভাবলাম রিসোর্টে যেহেতু নেই হয়তো ঝাবনে ঘুরতে আসছো তাই চলে আসলাম আর কি। তো আপনি আমাকে কেন খুঁজছেন? ভালোবাসা, ভালোবাসা। আচ্ছা, মানে আপনি আমাকে ভালোবাসেন সেজন্য আপনি আমাকে খুঁজছেন? আরে এটা কোনো ব্যাপার হইল, ভালোবেসে মানুষ 713 নদী পার করে দেয়, আর আমি তো তোমাকে মাত্র এই ঝাবনে এখানে খুঁজতে আসছি। শেষ, আর শুনেন না, 3 কিলোমিটার দূর থেকে পায়ে হেঁটে তারপরে এত সুন্দর ফুলগুলো আপনার জন্য নিয়ে আসছি। আপনাকে দেখলে না আমার জাস্ট কাজা লাগে, দেখতে ইচ্ছে করে। নেক্সট টাইম আপনি আমার চোখের সামনে আসবেন। ফুলগুলো কি দোষ করলো? ফুলগুলো তো এভাবে ছুঁড়ে না ফেললো, পার তোর ব্যথা লাগছে তুলে নে, কিন্তু তুই আমার সাথে আসবি। আরে শুনবি তো, 3 কিলোমিটার দূর থেকে তুই ফুল কিনে আসছিস তাই না? আমার ফুলগুলো কেমনে মাটিতে ফেলে গেল, অনেক কষ্ট লাগতেছে দোস্ত। এক কাজ কর, ফুলগুলো কুড়াই নিয়ে আবার সমুদ্র পাড়ে যা, ফুলগুলো ধুয়ে আর সমুদ্র পানি দিয়ে তারপর ব্যাগের ভিতরে রাইখা দে, রাইসার সাথে দেখাইলে দিয়ে দিস। উঠা, তুমি ইলেকশনের কারণে সিঙ্গাপুর যাচ্ছ না? আহ ড্যাড, তুমি দেখো এবার তুমি জয়ী হবা। আমি বললাম একটা কথা, হ্যাঁ ভালোবেসে পড়ে দেবে। আচ্ছা রাখছি। আঙ্কেল এবারও কমিশনার পদ ইলেকশন করছে? আর বলিস না, আমার ড্যাডের মাথায় সবসময় শুধু পলিটিক্স আর পলিটিক্স। এই দেখ, এটা ওই ফটোগ্রাফারটা না? শেষ, আমি নিশ্চিত ও আমার পথ আটকার জন্য বসে আছে। শোন, আমি ওখানে যাচ্ছি, তুই ওদিকে ভুলে যাবি না। আচ্ছা, আজকে আমি ওকে শেখাবো কিভাবে। আরে কি ব্যাপার, কি ব্যাপার, পাই কি কারা ঢুকছে নাকি? আপনি বলুন,
করেছে আমার কিছু হয়নি। কেন অ্যাক্টিং করেছেন? আপনি না অনেক ভালো, মানে ওই দিন আপনার সাথে খারাপ ব্যবহার করাটা আমার উচিত হয়নি, আমি আপনাকে ভুল বুঝেছিলাম। আরে ওইটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল। হ্যাঁ হ্যাঁ, ওইটার কথা তো আমি ভুলে গেছি। তার মানে আমাকে ভালোবাসার কথা বলা মিথ্যে? একদমই না, আমি আপনাকে সত্যি অনেক পছন্দ করি এবং ভালোবাসি। আপনি না কেমন জানি অদ্ভুত রকমের সুন্দর। আপনাকে প্রথম যে ছেলে দেখবে সেই ছেলেই ভুল করবে, আর এটাই স্বাভাবিক। আর সেই ভুলটা আমি করেছি, আমি আপনার অনুমতি না নিয়ে আপনার ছবি তুলে ফেলেছি। ভাগ্যিস তুলেছিলেন, তা না হলে তো আজকে ভালোবাসার কথা বলার সুযোগই পেতাম না। তা অবশ্য ঠিক বলছি। কারণ কি জানেন? ধরুন আমি একজনকে ভালোবাসি, বিপরীত দিক থেকে সেও আমাকে খুব ভালোবাসা শুরু করছে, আমার প্রতি মায়া দায়িত্ব এগুলো দেখানো শুরু করেছে, এতে করে ভালোবাসার ভিত্তি আরো শক্ত হয়। বাবু তোর হাতটা না খুব সুন্দর, বুঝছো? মানে কি সুন্দর, ও মা, হাতের রেখাগুলো একদম ফুটে উঠছে দেখো। আর এই যে রগগুলো, নীল নীল রগগুলো দেখছো, একদম মনে আমাদেরকে তাকায় আছে। আর তোমার এই চোখগুলো শোনো, একদম শিয়ালের মতো টানা টানা। আমার খুব ইচ্ছা, বুঝছো, মানে ওই যে তোমার মতো যদি একটা গার্লফ্রেন্ড আমার থাকতে পারে। বন্ধু তুমি কি করো এই জায়গায়? না মানে ইয়ে কি কিছু না বন্ধু। তুই কার সাথে গল্প করতেছিস, পরিচয় করাই দিবি না? হ্যাঁ তো মামা, ওই যে হচ্ছে কি, ও হচ্ছে মানে রাইসার খবর কি, স্কুলে গেছে? আমার সাথে কথা হয়েছে সকালবেলা, রাইসা স্কুলে গেছে। ওই যে তোর ছোট বোন রাইসা, আমি তো তোর ছোট বোন রাইসার কথা বলতেছি না, আমি বলতেছি তোর প্রেমিকা রাইসা আছে না, যারা তুই বিয়ে করবি, মানে তার কথা বলতেছি, যারা ছাড়া থাকতে পারিস না। কি ব্যাপার আপু, এটা কে তোর ছোট বোন? তোমাকে বলে নাই ভাবির কথা? ভাবি মানে ভাবি 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 আমার বড় ভাইয়ের ওয়াইফ, ওনাকেই ভাবি বলা হয়। কি মজা করস তুই, তোর তো বড় ভাই নেই। আসলে হয়েছে কি আপু, তোমার তো ভাইয়া, তাহলে তোমার ভাইয়া যারা ভালোবাসবে, যারা বিয়ে করবে, সে তো তোমার ভাবি হবে। আমি সেই ভাবির কথা বলছি। কি লুইচা, তোর গার্লফ্রেন্ড আছে? আর কোনোদিন আমার চোখের সামনে আসবি না, যা এখান থেকে। শোনো বাবু, বাবু নাই তো। এ কি কি সহ্য হয় না না, এটা মায়া বোড়াচ্ছি না, সহ্য হচ্ছে না। কয়টা লাগবে রাইসার সাথে প্রেম করতেছিস? আমার পড়াচ্ছিস মনে দোষ, তুই ছোটো বোন না? কী সে ছোটো বোন, এইখানে রিসেন্ট আমার ছোটো বোন আসবে করতে গিয়ে। আচ্ছা ঠিক আছে চলো পটা, কোনো সাহায্য লাগলে আমার বলি। ল্যাডা বাদে সাহায্য দে। তুই যে কী খেলা শুরু করেছিস দেরিন বলতো। আরে আমি শুরু করলাম কোথায়? আমি তো শেষ করার অপেক্ষায় আছি। আচ্ছা তুই যে শাকিল ভাইয়ের সাথে এই প্রেম প্রেম খেলাটা খেলছিস সেটা কি ঠিক বলতো? এভাবে বলছিস কেন? আরে তোর পছন্দের ফটোগ্রাফার বলে কথা, প্রেমে পড়ে গেছি। আর প্রেম করা কি অন্যায়? না তা না, কিন্তু এভাবে প্রেম প্রেম খেলাটা কি ঠিক হচ্ছে বল? মানে তোকে না আমার মনে হচ্ছে কি ব্যাপার, তোমরা এখানে? আমরা তো এখানে অনেকক্ষণ থেকেই হাঁটছি। কি ব্যাপার রাসেল ভাই, খুব খুশি খুশি মনে হচ্ছে, মন ভালো হয়ে গেছে? আরে ওর মন তো আমি ভালো করে দিচ্ছি। মানে কি? মানে হইলো ওর গার্লফ্রেন্ড রাইসা আছে না, রাইসার সাথে আবার গ্যাঞ্জাম লাগছে, ও তো হাজারবার বললো রাইসার কথা শুনবে না, তাই আমি নিজের দায়িত্ব নিয়ে আর কি জিনিসটা ওদের ভিতরে আবার জোড়া লাগাই দিলাম। একদম ঠিক কাজ করছেন ভাই আপনি।
ভাইয়া মানে? দেখ তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই ভাইয়া কেন বলবি? তুই দুলা ভাই বলবি। একদম ঠিক বলছে, ভাইয়া কেন বলবো? ভাইয়া একটা শব্দ হলো নাকি, বাজে শব্দ, দুলা ভাই বলবো। দুলা ভাই কিন্তু শুনতে খুব ভালো লাগে, কি বলিস? আমি কোনো কথা শুনতে চাই না ড্যাড, আমি শুধু চাই তুমি ওকে শাস্তি দাও। শাকিলকে তুমি শাস্তি দাও। তুমি, আমি আসগর কমিশনারের মেয়ে ড্যাড, আমার সাথে অন্যায় করে শাস্তি ওর পেতেই হবে। আমি কোনো কথা শুনতে চাই না। তোমার এটা কি খুব টেনশন করছে না ড্যাড? আমি এটা সব প্ল্যান করে রেখেছি, সব চাল আমার পিছনে হয়ে গেছে। আমি ওকে আমার প্রেমে জালে বন্দি করছি, এখন যা তুমি তাহলে দেখো। আমি মাথা না ধরতে পারবো না, জাস্ট শাস্তি, আমি চাই না আমি শাস্তি দাও। ভাই আপু এদিকে আসেন, কাজ শেষ, আমাকে পেমেন্টটা দিয়ে দেন। গুড, চলেন আমাদের সাথে, চলেন। কোথায় যাবো আমি? বুঝেন না কোথায় যাবেন? না বুঝি না, মজা মাস্তি হবে, নাচ গান হবে। তোমাদের সাথে আমি মজা মাস্তি করবো? এতক্ষণ আমাদের দিয়ে কাজ করাইছেন, এটা মজা হইছো না? তোমরা কি ভুলে গেছো আমার বাবা কমিশনার? আহা, ওরম কমিশনার? ওর তো কমিশনার, ওরম কমিশনার সাইকেলটা বানাই আমরা দেই। এই টাকা দিয়ে কন্টাক্ট করছি, টাকাটা চলে যা। এ ধর, আমরা সাইকেল লই গেলাম। হাত বজো না। নেই কে বজো না। ও মজা হবে। ও বাবা। আগো। ওরে বাবা গো। এ দাও না। এই লোকগুলোর তো আপনারাই পাঠাইছিলেন আমাদেরকে মারার জন্য, তাই না? এত বড় ক্ষতি করে ফেলছি আপনার। আপনার পছন্দ করি আমি, আপনাকে ভালোবাসি। আপনার ভালো লাগে নাই বলে দিবেন, আমরা চলে যাব। মানুষজন পাঠাইছেন আমাদেরকে মারার জন্য। হ্যাঁ দেখছেন, নিজে যে গর্তটা করছেন সেই গর্ত নিজেই পড়ছেন। অন্যের ক্ষতি করতে চাইলে সেই ক্ষতিতে নিজেরই পড়তে হবে। এখন কাঁদতেছেন কেন? হ্যাঁ, ওই লোকজন পাঠানোর আগে মনে ছিল না যে আপনাদের বিপদে পড়তে হইতে পারে? এগুলো কখনো করেন না। আমরা কি আপনার অনেক ক্ষতি করছি নাকি? সরি। আরে যান না একটু, রাগটা ভাঙান, যান। আরে যান। আরে
আপনি যান, আপনি দাঁড়ান, যান আপনি। সব ভুল আমার, আপনি যা যা বলছেন সব রাইট, আমি ভুল করছি, আমি সরি সরি। আবার নতুন করে নাটক করতেছেন আমার সাথে? না। আপনার কি মনে হয় আমি কি আপনার সাথে এতদিন দুষ্টামি করছি? আমি আপনাকে ভালোবাসি নাই? আমি কি আপনার মতন ফল্ট? হ্যাঁ, আজকে যে কাজটা আপনি করলেন এটা তো সবচেয়ে বড় ক্ষতিটা আপনার হইতো। হ্যাঁ, কত বড় ক্ষতি হয়ে যেত আপনি জানেন? তখন আপনার বাবা মার আপনি কি জবাব দিতেন? আই লাভ ইউ। মানে আই লাভ ইউ। সত্যি তো? সিরিয়াসলি?